নিয়ে শুক্রবার কলকাতা রিপোর্ট জমা দিতে কিছুটা সময় তারা আর এনআইএ আদালতে জানিয়েছে যে রামনবমীর দিন মুর্শিদাবাদে যে অশান্তির অভিযোগ এসছে তা নিয়ে তারা প্রাথমিক অনুসন্ধান শুরু করছে আর রিপোর্ট দেওয়ার জন্য আরো কিছুটা সময় প্রয়োজন আপনারা জানেন আগামী তেরোই জুন হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বন্ধুরা এই বিষয় নিয়ে এই মুহূর্তে আমাদের বড় আলোচনা হাইকোর্ট থেকে বড় খবর এবং যথেষ্টই চাপে রাজ্যের তৃণমূল সরকার কারণ রামনবমীর ঘটনায় বাংলা নতুন করে এক্সপোজ হয়ে গেছে পশ্চিম পশ্চিমবাংলায় একটা ধর্মীয় অনুষ্ঠান সেফ এন্ড সিকিওরভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ধর্মের অনুষ্ঠান পালন করতে পারছে না এই চিত্র সামনে আসার পর সত্যি কথা বলতে বাংলার যে ইমেজ বাংলার যে পরিচয় বাংলার যে মানে ঐতিহ্য সেটা ক্রমাগত নিচের দিকেই যাচ্ছে কারণ একটা ধর্মীয় অনুষ্ঠান যদি একটা রাজ্যে আপনি স্বতঃস্ফূর্তভাবে পালন করতে না পারেন আপনারা জানেন কোট কিছু জেলা রয়েছে যে জেলাগুলোতে সরস্বতী পুজো হয় না স্কুলে ভাবতে পারছেন পশ্চিমবাংলার মতো জায়গা স্কুলে সরস্বতী পুজো করতে পারে না মানুষ আছে এই ধরনের অনেক জায়গা রয়েছে আর রামনবমীর মিছিল টিভির পর্দায় টেলিভিশনের পর্দায় আপনারা দেখেছেন আর এই রামনবমীর মিছিলকে দাঙ্গা দিবস হিসেবেও কিছু কিছু নেতা উল্লেখ করেছিলেন চিন্তা করুন হিন্দুদের একটা বড় ধর্মীয় অনুষ্ঠান যেটা বছরের পর বছর যুগের পর যুগ হয়ে আসছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রামনবমী সেলিব্রেট করে সেটাকে দাঙ্গা দিবস হিসেবে স্ট্যাবলিশ করা হচ্ছে দাঙ্গা দিবস হিসেবে মানে বক্তব্য রাখা হচ্ছে আর কী বলবেন এই নিয়ে মানে ভাষা কিছু নেই বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি রামনবমীর ঘটনা নিয়ে ইতিমধ্যে হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য পুলিশ সিআইডি এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারের তরফে পৃথকভাবে দুটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং তাতে রামনবমীর দিন মুর্শিদাবাদে বোমাবাজির ঘটনার কথা স্বীকার করেছে পুলিশ তবে এখনও পর্যন্ত এই তদন্তে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি শুক্রবার এই সংক্রান্ত মামলা শুনানি ছিল হাইকোর্টে বিচারপতিদের পর্যবেক্ষণ যে পুলিশের রিপোর্ট অনুযায়ী রামনবমীর দিন মুর্শিদাবাদে বোমা ছড়ার অভিযোগ রয়েছে আর তেমন হলে তদন্তভার তো এনআইএর কাছেই যাওয়া উচিত আর তা না হলে যত সময় গড়াবে ততই তথ্য প্রমাণ বিকৃত হওয়ার সম্ভাবনা বাড়বে বলে আশঙ্কা করেছে কলকাতা হাইকোর্ট কারণ এটা দেখুন সত্যি বিষয়ে তদন্ত যত লেট হবে ততই নানা ধরনের যে এভিডেন্সগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে নেওয়া যাবে আর বর্তমানে পশ্চিমবাংলায় তো আপনারা জানেন যে এই রাজ্যে বড় বড় দুর্নীতি হয়ে যায় কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায় না পরিষ্কার দেখতে পেয়েছেন আপনারা এই রাজ্যের সবচেয়ে প্রথম যে দুর্নীতি বাংলার মানুষকে তোলপার মানে পড়ে যায় বাংলার মানুষ যেখানে হাজার হাজার মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত এফেক্টেড সরাসরি গ্রাম বাংলার গ্রাসরুট লেভেলের মানুষ সারদা কাণ্ড সকলেরই মনে আছে কেউ বলেনি দু হাজার সালের ঘটনা হঠাৎ করে শোনা যায় যে সারদা ডুবে গেল দেখুন হাইকোর্টে যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে বিষয়টি এমনিতেই সংবেদনশীল আর প্রধান বিচারপতি জানিয়েছেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান রামনবমীতে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কোথাও এমন কোনো মন্তব্য করবেন না যাতে অশান্তি বাড়তে পারে অর্থাৎ এই নিয়ে নেতানেত্রীদেরও একটা বার্তা দিয়েছে কড়া বার্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট আর রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রেজিনগর এলাকা আপনারা জানেন অভিযোগ ছিল যে রেজিনগরের শান্তিপুর এলাকা দিয়ে যখন মিছিল যাচ্ছিল তখন কয়েকজন বাড়ির ছাদ থেকে ঢিল ছোড়েন এলাকায় বোমাবাজিও করা হয় আহত হন বেশ কয়েকজন আর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি এতটাই নাগালের বাইরে চলে যায় যে পরিস্থিতি সামাল দিতে র্যাফও নামাতে হয়েছিল রাজ্য পুলিশকে চিন্তা করুন রামনবমীর মিছিলে র্যাফ নামাতে হচ্ছে রাজ্যে কোথায় গেল বাংলা আজ আর সেদিনের ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল আপনারা জানেন মামলা দায়ের করা হয় কারণ এই রাজ্যে হাইকোর্ট ছাড়া আপনি কোথাও আয় মানে বিচার পাবেন না পুলিশ রয়েছে থানা রয়েছে কিন্তু সেই থানা বা সেই পুলিশ কার্যত আজ কি কোন পর্যায়ে গেছে সেটা জানেন আপনারা এটা বাংলার মানুষ বা রাজনৈতিক মহলের বক্তব্য আমাদের নয় বন্ধুরা আপনাদের জানিয়ে মামলাকারীদের যেটা দাবি ছিল যে এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ দেশের সবচেয়ে বড় ইনভেস্টিগেশন সংস্থা যার সবচেয়ে অপরসীম ক্ষমতা রয়েছে তাদেরকে এই বিষয়ে তদন্ত করতে দেওয়া হোক আর শুক্রবার আদালত তেমন মন্তব্যই করেছে অর্থাৎ এক কথাই বলতে গেলে কলকাতা হাইকোর্টও এই বিষয় নিয়েই গ্রিন সিগন্যাল দিয়েছে অর্থাৎ এনআইএকেই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে তবে এখনও পর্যন্ত তারা এই ঘটনার তদন্ত করবে তা নিয়ে নির্দেশ দেয়নি আদালত এনআইএ এর অনুসন্ধানের রিপোর্টে মানে ভিত্তি করে ওটা দেখার পরে বিষয়ে নির্দেশ দেওয়া হবে আপনাদের জানিয়ে রাখি আজকে এই মামলার যে শুনানি সেই শুনানি ছিল এনআইএ বলেছে যে আমাদের আরও কিছু সময় লাগবে আরও কিছু তথ্য প্রমাণ আমরা মানে চেষ্টা করছি সেগুলো খোঁজার চেষ্টা করছি বা সেগুলো নিয়ে মানে আরও বেশ কিছু রিপোর্ট রয়েছে রিপোর্টিং রয়েছে যেটা এত তাড়াতাড়ি সম্ভব নয় কারণ ঘটনা আপনারা জানেন যে অনেকটাই সেন্সিটিভ ঘটনা তো যার ফলস্বরূপ একটু সময় নিয়ে তারা এই বিষয়টি যেহেতু সেন্সিটিভ মেটা সেন্সিটিভ বিষয় আপনারা জানেন সেহেতু তারা একটু সময় নিয়েছে আর নেক্সট আপডেট তেরোই জুন পরবর্তী এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে তার মধ্যে রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় সংস্থা এনআইএকে অর্থাৎ তেরোই জুনের আগেই তারা রিপোর্ট দেবে এবং তেরোই জুন এই মামলার পরবর্তী শুনানি এবং তেরোই জুন কলকাতা হাইকোর্ট যদি এনআইএ তদন্তের নির্দেশ দেয় যদি এনআইএ রিপোর্টে সেই ধরনের বিষয় কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বুঝতে পারেন যে হ্যাঁ এটা রাজ্য পুলিশ বা রাজ্য পুলিশের সিট দ্বারা সম্ভব নয় তাহলে বুঝতেই পারছেন যারা ঢিল ছুঁড়েছিলো সেই আন্দোলনে সেই মিছিলে সরি যারা রামনবমী মিছিলে ঢিল ছুঁড়েছিল তাদের অবস্থা এনআইএ ইডির গ্রেপ্তারি মানে তো বন্ধুরা বুঝেন দেখেছেন আপনারা যে এনআইএ ইডি গ্রেপ্তার করলে তার অবস্থা কতটা শোচনীয় হয় আপনারা দেখেছেন আজ দিল্লির মুখ্যমন্ত্রী বেল পেয়েছে তাকে বেল দেওয়া হয়েছে ইডি তাকে গ্রেপ্তার করেছিল সেই বেল পেতেও অনেক কাঠ খড় হয়েছে যেহেতু নির্বাচন রাজ্যের একটা মুখ্যমন্ত্রী ভোটের কিছু বিষয়ে থাকে কিছু ভূমিকা থাকে কিন্তু তার কোনো ক্ষমতা তিনি প্রয়োগ করতে পারবেন না এবং নির্দিষ্ট একটা সময়ের জন্য তাকে বেল দেওয়া হয়েছে অর্থাৎ অবস্থা অত্যন্ত শোচনীয় হবে যদি এনআইএ তদন্তের মধ্যে পড়ে যায় এই মুর্শিদাবাদের রেজিনগরের ঘটনা তাহলে রামনবমীর মিছিলে যারা রেল জুড়েছিল তাদের তো চরম শিক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবার দেখার বিষয়ে আগামী তেরোই জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সেদিন কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ কোন পর্যায়ে যায় তারা রাজ্য পুলিশের পক্ষে রায় দেয় নাকি এনআইএর পক্ষে রায় দিচ্ছে সেটা দেখার বিষয় তবে পুরোটাই এনআইএর রিপোর্টের উপর ভিত্তি করেই তো মানে সিদ্ধান্ত নেবেন বিচারপতি তবে বাংলার মানুষ বাংলার সাধারণ মানুষ অডিয়েন্স যারা আপনারা আমাদের এই প্রতিবেদন শুনছেন আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়াকশন আপনাদের টেক অবশ্যই বন্ধুরা আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখে জানাবেন কারণ দেখুন বিচারপতিরা কি মনে করলো না করলো সেটা তো আইনি বিষয় কিন্তু সবচেয়ে প্র্যাকটিক্যাল বিষয় বাস্তবায়িত যে বিষয় মানুষ কি চাইছে এই পশ্চিমবাংলার সাধারণ মানুষের ডিমান্ড কি রয়েছে এর থেকে বড় জাজমেন্ট হতে পারে না এর থেকে বড় কোনো আইন হতে পারে না কারণ আইন তৈরি করে মানুষ আইন কারা তৈরি করে যাদেরকে আপনারা এমপি নির্বাচন নির্বাচিত করেন যাদেরকে আপনারা এমএলএ নির্বাচিত করেন তারাই তো আইন তৈরি করে আর এভরি আইন যদি আপনারা দেখেন মানুষের স্বার্থেই করা হয়েছে প্রত্যেকটা আইন মানুষের স্বার্থে করা হয়েছে কিন্তু কিছু আইনে যদি মানুষের স্বার্থে কোথাও বিঘ্ন ঘটে তাহলে আমরা মনে করি সেই আইনটাকে মডিফিকেশান করার প্রয়োজন রয়েছে আপনারা দেখেছেন কেন্দ্র সরকার বেশ কিছু মডিফিকেশান করেছে আইনে যেগুলো নিয়েও রাজ্য কেন্দ্রের সংঘাত চরমে রয়েছে কেন্দ্রের মোদী সরকার অনেক আইন পরিবর্তন করেছে এই যেমন আপনারা দেখেছেন পুলিশ অনেককেই ভুয়ো মামলা দিয়ে দেয় অনেক অনেকের বিরুদ্ধে ভুয়ো মামলা দেওয়া হয় অনেকের বিরুদ্ধে মামলা হয় সেই মামলা কোর্টে যখন বিচার মানে বিচার চলে দীর্ঘদিন ধরে একটা ব্যক্তি সাফার করা হয় সাফর করে সেই মামলাটাতে খরচা হয় তার একটা শারীরিক ধকল তো রয়েইছে তার সঙ্গে একটা সাফার হওয়া ধরুন কিন্তু শেষে গিয়ে দেখলো যে বছর তিন বছর পর দেখা গেল সেই মামলায় তিনি সামলা থেকে তিনি মুক্তি পেয়ে গেলেন তার কোনো দোষই নেই মামলার কোনো গুরুত্বই নেই কিন্তু এই যে দু তিন বছর একটা মামলা চলল যারা তোকে ফাঁসালো যারা